ফিরে আসলেন বিরতির পর। নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, পাহাড় রাজনীতি ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে এবং পাহাড় রাজনীতির চমক যেন দিনের পর দিন লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে আজকে তিপ্রামথার একটি যোগদান সভার আয়োজন করা হয়েছিল, যে যোগদান সভাতে বিজেপির দাপুটে নেতা হংস কুমার ত্রিপুরা যোগদান করেছেন তিপ্রামথায়। অর্থাৎ নির্বাচনের আগে শাসক দলের বড় ভাঙন পরিলক্ষিত হয়েছে, যে ছবি আজকে লক্ষ্য করা গেল পাহাড়ে যোগদান সভাকে কেন্দ্র করে। আজ তিপ্রামথা দলের যোগদান সভার আয়োজন করা হয় লংতলা ভ্যালিতে এবং যেখানে ছামনো বিধানসভার মানিকপুরে বিভিন্ন দল ত্যাগ করে অগণিত ভোটার যোগদান করেছে তিপ্রামথার পতাকা দলে। আজকের এই যোগদান সভাতে উপস্থিত ছিলেন তিপ্রামথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন। তিনি উপস্থিত থেকে সভায় বেশ কিছু বক্তব্য পেশ করেছেন। একই সঙ্গে অগণিত ভোটার আজকে যোগদান করেছেন তিপ্রামথায়, এমনটাই দাবি রয়েছে তিপ্রামথার পক্ষ থেকে। মথার যারা যোগদান সভার আয়োজন করেছেন তারা দাবি করেছেন প্রায় 4000 ভোটার তিপ্রামথার পতাকা তলে সামিল হয়েছেন। অর্থাৎ সামনে রয়েছে ভিলেজ কমিটি নির্বাচন, নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে প্রায় 587টি ভিলেজ কমিটি নির্বাচন সম্পন্ন করতে হবে, যে ঘোষণা দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে। তার কদিন পরেই রয়েছে বিধানসভা, আর এই নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে ততই যেন ক্রমশ রাজনৈতিক যে পরিস্থিতি রয়েছে তার উত্তেজনা বাড়ছে। রাজনৈতিক উত্তপ্ত ক্রমশই ছড়িয়ে পড়ছে পাহাড় থেকে গ্রাম, গ্রাম থেকে সমতল, সর্বত্রই একই রকমের প্রভাব লক্ষ্য করা। আজকের এই মথার যোগদান সভাকে কেন্দ্র করে মথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মনের কি বক্তব্য শুনুন এবং সংশ্লিষ্ট ব্যক্তির কি মতামত শুনুন। আজ জিতেন্দ্র চৌধুরী সিপিএম মে হ্যাঁ কুছ নেই মিল রহা হংস ত্রিপুরা বিজেপি মে হ্যাঁ কুছ নেই মিল রহা থাকে জয়েন আর কিছু দিনের পরে প্রত্যেকটি পঞ্চায়েতে, প্রত্যেকটি এলাকাতে, প্রত্যেকটি মহলায়, প্রত্যেকটি জাতি, প্রত্যেকটি সম্প্রদায় তিনি ভারতীয় জনতা পার্টি একাবে, সিপিএম কংগ্রেস একাবে, তিপ্রা মুখা ভাই তুমো কেউ আটকায় নিয়ে বন্ধু, কেউ আটকাতে পারবে না বন্ধু। ভারতীয় জনতা পার্টি পথের মতো করে এই এলাকার কাজ করতে শুরু করেছে। আমাদের লোকের নেতৃত্বরা রতন জায়গা থেকে শুরু করে আমার জেলা নেতৃত্ব রতিশা থেকে শুরু করে আমাদের অমলদা থেকে শুরু করে অমল জিতু থেকে শুরু করে আমাদের দিলীপদা থেকে শুরু করে সবচেয়ে বড় কথা আমাদের হলিউডা, আমাদের যুব আইকন, আমাদের দীর্ঘদিন ধরে মহা এডিসির শাসক দল পাহাড়ের শক্তি সংহত করতে এক প্রকার জোর প্রয়াস চালাচ্ছে এবং আজকের যে যোগদান সভা সেই যোগদান সভাতে দাঁড়িয়ে তিপ্রামথার দলীয় কর্মী সমর্থকদের লড়াইয়ের আহ্বান, লড়াইয়ের প্রস্তুতি এমনটাই বার্তা দিলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। একই সঙ্গে আজকের এই যোগদান সভাকে কেন্দ্র করে বিপুল পরিমাণের ভোটার যারা যোগদান করেছেন মথায় এমনটাই দাবি করেছে মথার কর্মী সমর্থকরা। নিচে একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।